ফুটবল মরসুম শুরুর এক অনন্য আচার অনুষ্ঠানের নাম বার পুজো রাজ্যেও বিভিন্ন ফুটবল ক্লাব এই পুজোর আয়োজন করেছে রবিবার রথযাত্রার শুভদিনে এই বাড় পুজো দিয়ে ফুটবল মরসুম শুরু করার পরিকল্পনা গ্রহণ করল রাজধানীর নাইন বুলেটস ক্লাব গত ফুটবল মরসুমে বি ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে এ বছর এই ডিভিশন ফুটবল লিগে খেলার ছাড়পত্র আদায় করেছে ফুটবল দিয়ে পরিচিতি পাওয়া এই নাইন বুলেটস ক্লাব রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে ক্লাবের বার পুজো অনুষ্ঠিত হয় এবার পুজো প্রসঙ্গে নাইন বুলেটস ক্লাবের ফুটবল টিমের দায়িত্বে থাকা প্রকাশ দেববর্মা জানান দর্শকদের আনন্দ প্রদানের লক্ষ্যকে সামনে রেখে এই বছর রাজ্য এবং বহিরাজ্যের এক ঝাঁক ফুটবলারদের নিয়ে তারা দল গঠন করেছেন দলের কোচ হিসেবে রয়েছেন কর্ণেন্দু দেববর্মা গত বছর কর্ণেন্দুর পরিচালনাতেই দল বি ডিভিশন লিগ চ্যাম্পিয়নের এছাড়া গত মৌসুমের মঙ্গল সিং বর্মা অমিত জমাতিয়া রাজীব সাধন জমাতিয়া শিবা বর্মা এবং মিজোরামের স্ট্রাইকার জেমস এবছরও তাদের দলের হয়ে খেলবেন পাশাপাশি বহিরাজ্যের একজাগ ফুটবলাররাও এবছর নাইন বুলেটস দলের জার্সি গায়ে ফুটবল খেলবেন তবে দলে এবার আইএসএল খেলেছেন এমন ফুটবলার আনার চেষ্টা করা হচ্ছে এদিন নাইন বুলেটসের ফুটবল টিমের দায়িত্বে থাকা প্রকাশ দেববর্মা এই সংবাদ জানিয়ে আরও বলেন ফুটবল দিয়ে নাইন বুলেট ক্লাবের পরিচিতি তাই দর্শকদের ভালো খেলা ও আনন্দ উপহার দিতেই তারা দল গঠন করেছেন নমস্কার আজকে রথযাত্রা উপলক্ষে আমরা ক্লাবের উদ্যোগে আজকে পূজা করতে যাচ্ছি আমরা আমার সঙ্গে আছে আমাদের ক্লাব সম্পাদিকা অপু সরকার সুর আপনাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই আজকে সাংবাদিক বন্ধুদের আন্তরিক অভিনন্দন দ্বিতীয় শুভেচ্ছা আপনারা জানেন নাইন বুলেস একটা ঐতিহ্যশালী ক্লাব ক্লাবের পরিচিতি ফুটবল দিয়ে এই ফুটবলকে সামনে রেখে আজকে আমাদের রথযাত্রা উপলক্ষে দিনটা খুবই শুভ সেই কারণে আমরা আজকে বার পূজার মাধ্যমে আমাদের মৌসুমের শুরুবাত করতে যাচ্ছি আমাদের মধ্যে বিভিন্ন বহিরাজ্যের বহিরাগত প্লেয়ার রয়েছেন আমি এখনে প্লেয়ারের নামগুলি বলছি না কারণ কী আমার আমরা চাইছি যে এর থেকে আরও ভালো মানের আইএসএল খেলানো স্ট্যান্ডার্ড প্লেয়ার আমরা মাঠে যাতে দর্শকদের উপহার দিতে পারি খেলাটা উপহার দিতে পারি সেটা আমাদের লক্ষ্য আমরা চাই প্রত্যেক বছর যাতে টিম আমাদের এইভাবেই ধারাবাহিকতা থাকে এই হলো আমাদের আশা আশঙ্কা এদিন প্রকাশ দেববর্মা আরও জানান চলতি মাসের উনত্রিশ এবং ত্রিশ তারিখের মধ্যেই সব প্লেয়াররা তাদের তাবুতে এসে পৌঁছে যাবেন তারপর থেকে পুরোদমে নিয়মিত অনুশীলন চলবে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ